বছরের শুরুতে চাকরির ক্ষেত্রে অনেকটাই মন্দা ছিল, ফলে 2024 এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় থেকে বছর পাস করা অনেকেরই চাকরি পেতে সমস্যা হয়েছে। তবে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুর বা UEM জয়পুরের সব পড়ুয়া অন্তত একটি করে চাকরির অফার অবশ্যই পেয়েছে। দুটি বা তার বেশি চাকরির অফার পেয়েছেন 80% বেশি পড়ুয়া। পড়ুয়াদের হার্ভার্ড, MIT-র মতো বিদেশি বিশ্ববিদ্যালয়, গুগল, মাইক্রোসফটের মতো সংস্থা সার্টিফিকেট দেয় UEM জয়পুর। বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে শিক্ষার্থীদের নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিন থেকেই চাকরির জন্য প্রস্তুত করা হয়। এই সব কারণে উদ্ভাবনী কার্যক্রমের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সারা দেশে 200 যে মেন্টর কলেজের স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অন্যতম UEM জয়পুর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উত্তর ভারতের IIC র্যাঙ্কিংয়ে সেরা প্রতিষ্ঠানেরও স্বীকৃতি পেয়েছে UEM জয়পুর। এছাড়াও UEM জয়পুরের মুকুটে রয়েছে আরও অনেক কৃতিত্বের পালক। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট UEM জয়পুর মে হর এক বচ্চে কা প্লেসমেন্ট কা ধ্যান রাখা যাতা হ্যায়। হম লোগ বোলতে হ্যায় প্লেসমেন্টস অ্যাট UEM জয়পুর কন্টিনিউস till the last willing student is satisfactorily placed. Jab tak aakhri ichchuk bachcha placed na ho jaye, hamara placements continue karega. Aur har ek bachche ko UEM Jaipur mein dhyan diya jata hai ki uska placement mil jaye. 80% students UEM Jaipur mein aap dekho, pichle 4 saal 5 saal ka dekho, the 80% students of UEM Jaipur are having more than one placement, दो कंपनी में उनको प्लेसमेंट मिलता है और 100% हर बच्चा को मिनिमम एक जॉब मिलता है। ऐसे बहुत सारे बच्चे हैं पिछले 6-7 साल में आप देखोगे जिनको 7-8 जॉब ऑफर मिला है। बहुत सारे 30-35 बच्चे ऐसे होंगे जिनको 4-5 जॉब ऑफर मिला है। ये सब चीज होने का पीछे रीजन ये है कि वी फोकस अ लॉट on overall development of the student and his learning, which is a requirement for placements. Banglar Awaj, Bangalir Abeg, Z 24 ghanta.